হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়ার পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এই নিয়োগ পদ্ধতি চলছে। সেই অফিসিয়াল নোটিফিকেশনও তোমাদেরকে আমি দেখাবো এবং সমস্ত বিস্তারিত তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব, যেখানে সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, দারোয়ান আরও বিভিন্ন পদে নিয়োগগুলো চলছে। এবং এই সকল পদগুলোর জন্য আবেদন করার জন্য খুব বেশি কিছু কোয়ালিফিকেশান কিন্তু প্রয়োজন নেই, সামান্য কিছু কোয়ালিফিকেশান হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সুতরাং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে এবার এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো দেখে নেওয়া যাক, এবং ভিডিও শেষে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং যে ফর্মে আবেদন করতে হবে সেই ফর্মটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তাহলে এখানে নেম অফ দ্য পোস্ট, ভ্যাকান্সি, কোয়ালিফিকেশান, এজ লিমিট দেওয়া রয়েছে। যেখানে প্রথমে নেম অফ দ্য পোস্টে রয়েছে সুপারিনটেন্ডেন্ট, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 4টে। এই পদের কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েট হতে হবে, এবং তার সঙ্গে এই সুপারিনটেন্ডেন্ট পদে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, এবং বয়স এখানে 40 বছর হলেই আবেদন করা যাচ্ছে। এবং এখানে পে স্কেলটা রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে কেয়ারটেকার, এখানে ভ্যাকান্সি আছে 4টি। এই কেয়ারটেকার পদে আবেদন করতে হলে মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সঙ্গে 5 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে এই কেয়ারটেকার পদের জন্য। বয়স এখানে একই রকম, অর্থাৎ 40 বছর, এখানে পে স্কেলটা দেওয়া রয়েছে। এরপর আছে কুক, কুক পদের জন্য মোট ভ্যাকান্সি আছে 4টে। এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং তার সঙ্গে 5 বছরের একটা অভিজ্ঞতা থাকলেই কিন্তু কুক পদের জন্য আবেদন করা যাচ্ছে। পে স্কেলটা দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে হেল্পার পোস্ট, এখানে ভ্যাকান্সি 4টে। এই পদের জন্য আবেদন করতে হলে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং তার সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা, এবং এখানে পে স্কেলটা দেওয়া রয়েছে। এরপর আছে দারোয়ান কাম নাইট গার্ড, এখানে ভ্যাকান্সি 4টে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, তার সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা। এবং পরবর্তী পদটি আছে কর্মবন্ধু পার্ট টাইম পোস্ট, এখানে আছে 4টে ভ্যাকান্সি। এর জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং তার সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, এবং পে স্কেলগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে শুধুমাত্র কিন্তু অষ্টম শ্রেণী আর একটা অভিজ্ঞতা হলেই কিন্তু বিভিন্ন পদে আবেদনগুলো করা যাচ্ছে। এবং এই সকল পদগুলোতে আবেদন করতে হলে অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমে সেই ফর্মের সঙ্গে আরও অন্যান্য ডকুমেন্টসগুলো দিয়ে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু যথাযথভাবে ফিল আপ করা ফর্মটা পাঠাতে হবে। এবার এখানে দেওয়া রয়েছে সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ এখানে কিন্তু রিটেন এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে টেস্ট নেওয়া হবে, তারপরে রয়েছে ইন্টারভিউ। এখানে রিটেন এক্সাম হবে 65 মার্কসের, একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে 20 মার্কস, এবং ইন্টারভিউ তো রয়েছে 15 মার্কস। এবার দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট ডেটগুলো, অর্থাৎ এখানে আবেদন শুরু হচ্ছে 16/11/2021 থেকে, এবং এটা চলবে 6/12/2021 পর্যন্ত। এবং আরও ভালো খবর হচ্ছে যে এখানে কিন্তু আবেদনের জন্য কোনো রকম ফিজ লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমে তোমরা আবেদন করতে পারছ। তো তাহলে বন্ধুরা, এবার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বাঁকুড়ার পক্ষ থেকে। এখানে পাবলিশ ডেটও দেওয়া রয়েছে, তো এটা তোমরা একটু দেখে নেবে। এখানে সমস্ত অফিসিয়ালভাবে সমস্ত বিষয়গুলো, যে একটু আগে যেগুলো আমি বললাম, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং অফিসিয়াল নোটিফিকেশানের সবার শেষে এখানে এই ফর্ম্যাট দেওয়া রয়েছে, এই ফর্ম্যাটটা বা এই অ্যাপ্লিকেশান ফর্মটাই কিন্তু ফিল আপ করে এর সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে যে অ্যাড্রেসের কথা আমি বললাম সেই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বাঁকুড়ার পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে অফিসিয়াল নোটিফিকেশান এবং নিয়োগ সংক্রান্ত তথ্য। এবং আশা করি এই তথ্য তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে, এবং যারা যোগ্য তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।